ফের চাঞ্চল্যকর ঘটনা আজ ভাঙুনি। আজ আইএসএফের মনোনয়ন জমা। নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মনোনয়ন জমা দেবে আজকে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গতকালকে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যে আজকে কিন্তু নমিনেশন জমা পড়বে। এই নমিনেশনকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্রশাসন, কারণ তৃণমূল কর্মীরা তারাই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে, এরকম একটা তীব্র কথা জানা যাচ্ছে সূত্র মারফত। প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হবে, যাতে কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়তে পারে। অঞ্চলে পুলিশের কড়াভাবে নজর দিচ্ছে। আলিপুরদুয়ারের প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের দুই দলের মধ্যে বচসা লাগে। সেখানে তৃণমূল সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ, এমনকি মহিলাদের ওপরও মারধর করা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে। প্রার্থী ঘোষণার আগেই দুই তৃণমূলের দলের মধ্যে গণ্ডগোলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এই বিষয়ে সেখানে একজন বলেন, আমাদের প্রার্থী পছন্দ হয়নি, তাই উচ্চপদস্থর সাথে আমরা কথা বলছি, আমাদেরকে না জানিয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হবে? এখানে আমরা বসে আছি মহিলারাও, এবং আমাদের ওপরও হামলা চালিয়েছে অঞ্চলের প্রেসিডেন্ট, অর্থাৎ তৃণমূলই তৃণমূলের ওপর কেন হামলা চালিয়েছে আমরা বুঝতে পারছি না। ভোট নিয়ে চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে, কোনো রকম উত্তেজনা যাতে না ছড়ায় সেই বিষয়ে প্রশাসন যথেষ্টভাবে নজর দিচ্ছে।